তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বনগা থানার পল্লীশ্রী হরিমন্দির এলাকায়। সোমবার বনগার জনবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন পুকুর পাড়ে খেলতে গিয়ে নালার ভিতর একটি ব্যাগ দেখতে পায় এলাকার তিনজন বাচ্চা। প্রতিবেশী এক মহিলাকে ডেকে দেখালে তিনি পুলিশে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী। প্রথম ওই ছেলেপেলেরা এসে ওই ব্যাগ ওখান থেকে টেনে বের করেছে। ওরা কিসের মধ্যে ছিল ব্যাগটা? ব্যাগটা ছিল পাইপের ভিতরে, তখন জায়গায় ঘুমোচ্ছিলাম। তখন তা এসে আমাকে ডেকেছে, আমি এসেছি। এসে দেখি ওই কুড়ো ছিল বস ভিতরে, তার মধ্যে বোম ছিল, একটা নিচে ছিল আর কটা ব্যাগের ভিতরে ছিল। এবার তারপরে পুলিশের খবর দেওয়া হলো। পুলিশের খবর দেওয়ার পরে আসার পরে আরে